একদিনে কোভিড-19-এ মারা গেছেন আরও 33 জন। এতে দেশে ভাইরাসটিতে মৃত্যুর মোট সংখ্যা 12,000 ছাড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট মারা গেছেন 12,005 জন। গত 24 ঘন্টায় 14,184টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,230 জন। সব মিলিয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,76,257 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,044 জন। দেশে পর্যন্ত 7,15,321 জন করোনামুক্ত হলেন। মৃত্যুর হার 1.55, শনাক্তের হার 8.67 ও সুস্থতার হার 92.15%।